নমস্কার, আমি ঝুম্পা দত্ত, ওয়ান অফ দ্য ফাউন্ডিং মেম্বার অফ নেক্সট জেন প্রাইমওয়েল। সো আজকে আমি ভ্যালু ইনভেস্টিং কি সেটার উপরে আমার ভিউজ শেয়ার করব। সো ফার্স্টে জানবো ভ্যালু ইনভেস্টিং কি। যখন কোনো স্টকের দাম বা ইন্ট্রেন্সিক ভ্যালু যা হওয়া উচিত তার থেকে কম থাকে, তখন সেই সমস্ত স্টকে ইনভেস্টমেন্ট করাকে বলে ভ্যালু ইনভেস্টমেন্ট। এবং টেকনিক্যালি সেই সমস্ত স্টকে ততদিন ইনভেস্টেড থাকা উচিত যতদিন না সেই স্টকটা ইন্ট্রেন্সিক ভ্যালু বা যা তার দাম হওয়া উচিত সেটা হচ্ছে। এবং সেটার জন্য লাগবে আপনার পেশেন্স, ডিসিপ্লিন অ্যান্ড লং টার্ম থিঙ্কিং। এই তিনটে জিনিস যদি আপনার মধ্যে থাকে, দেন ভ্যালু ইনভেস্টিং আপনার জন্যে পারফেক্ট ইনভেস্টমেন্ট সলিউশন। তো মার্কেটে তো অনেক ভ্যালু ফান্ড আছে, তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ফান্ড হচ্ছে ICICI প্রুডেনশিয়াল ভ্যালু ডিসকভারি ফান্ড, যেই ফান্ডে লাস্ট 20 ইয়ার্সে 21% CAGR জেনারেট করেছে। সাপোজ করুন যদি কেউ সেই সময় 10 লাখ ইনভেস্টমেন্ট করে থাকে, এতদিনে তার ভ্যালুয়েশন 4.56 crores অ্যাপ্রক্সিমেটলি হয়ে গেছে। দেখুন, ইন্ডিয়ার মতন একটা গ্রোথ ওরিয়েন্টেড কান্ট্রিতে ভ্যালু ইনভেস্টিং ক্যান বি ওয়ান অফ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি টু বিল্ড ইওর ওয়েলথ। এর সাথে একটা কথা মনে রাখতে হবে, ইন শর্ট রান দেয়ার ক্যান বি ভোলাটিলিটি ইন দ্য মার্কেট অ্যান্ড কারেকশনও হতে পারে, এবং সেই জন্যে ইনভেস্টেড থাকতে হবে মার্কেটে, কারণ ভ্যালু ফান্ডের ফান্ডামেন্টালস খুব স্ট্রং আছে। সেই জন্যে লং রানে রিটার্ন ভ্যালু ফান্ড সবসময় ভালো দিয়ে এসেছে। সো ইনভেস্টমেন্টের জন্যে যদি আপনারা ভ্যালু ফান্ডকে কনসিডার করছেন, তাহলে ICICI প্রুডেনশিয়াল ভ্যালু ডিসকভারি ফান্ড ওয়ান অফ দ্য গুড অপশন। থ্যাংক ইউ।